আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দেখলেন সুন্দরবনের আনন্দে কিভাবে দুঃখ নেমে যখন গুরুদেব সুন্দরবনের রাজকুমারীকে মারার হুকুম দিলেন, কিন্তু ওই রাজকুমারী বেঁচে গিয়ে শয়তানদের রাজত্বে বড় হতে শুরু করল। সে অন্ধকার জগতের রানী হয়ে গেল, এবারও রানী হয়ে শয়তানদের রাজ্য স্থাপন করবে। তার জন্য সে পাশের রাজ্যের রাজকুমারের সাথে ভালোবাসা স্থাপন করল। এরপর দেখবেন, একদিকে যেখানে রাজকুমারী বিয়ে করার জন্য উৎসুক ছিল, অন্যদিকে রাজকুমার নিজের আর রাজকুমারীর সত্যতার থেকে অনেক দূরে ছিল। ও তো রাজকুমারীর মধ্যে নিজের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছিল, যাকে ও যে কোনো মূল্যে বিয়ে করতে রাজি ছিল। কিন্তু রাজকুমারের পিতা দুজনের বিয়ে নিয়ে রাজি ছিল না, তাই রাজকুমার রাজকুমারীর রাজমহলেই চলে এলো। কিছুদিন পর রাজকুমার আর রাজকুমারী দুজনেই বিয়ের মণ্ডপে বসল। তারা বিয়ে করতে চলেছিল। বিয়ের সব নিয়ম একেবারে অন্যরকম ছিল। রাজকুমারী কালো রঙের শাড়ি পরেছিল। রাজকুমারী মণ্ডপে আসার পর রাজকুমারের সেটা ভালো লাগলো না, কিন্তু ওই রাজকুমারীর চোখে এমন সম্মোহন ছিল যে রাজকুমার কিছুই বলতে পারল না। চুপচাপ সব নিয়ম পালন করে গেল তারা। যজ্ঞকুণ্ডে ঘিয়ের বদলে রক্তের আহুতি দেওয়া শুরু হল। ওদের উল্টো সাত পাকে ঘোরা যেই শেষ হল, তখনই সানাইয়ের সুর মৃত্যুর সুরে পরিণত হল। অপূর্ব সুন্দর সেই রাজমহল একটা পুরনো পৌরবাড়িতে পরিণত হল। বিভিন্ন দিকে ভাঙা চোরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ধুলো জমে আছে। দেওয়ালের চারিদিকে বড় বড় মাকড়সার জাল আর খোলা ছাদ। রাজমহলের চারিদিকে যেসব মানুষরা দাঁড়িয়েছিল, তারা হঠাৎ কঙ্কাল আর আত্মার রূপে পরিণত হয়ে গেল। পুরোহিতের জায়গায় দূর দূরান্ত পর্যন্ত শুধু ঘন জঙ্গল। এইসব দেখে রাজকুমার কিছুই বুঝতে পারছিল না যেসব কি হচ্ছে। ও রাজকুমারকে কিছু জিজ্ঞেস করতে পারত, তার আগেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করল। ঘন কালো অন্ধকার ছেয়ে গেল চারিদিকটা, ভয়ঙ্কর পরিবেশ। জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করল। রাজকুমার এই ভয়ঙ্কর রূপ আগে দেখেনি। দ্রুত বেগে হাওয়া বইতে শুরু করল। গাছপালা এত জোরে দুলছিল যে অদ্ভুত আওয়াজ হচ্ছিল, যেন কোনো অনিষ্টের দিকে নির্দেশ করছে। আস্তে আস্তে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিল, কিন্তু যেই বৃষ্টির কিছু ফোঁটা রাজকুমারের শরীরের উপরে এসে পড়ল, রাজকুমার চ্যাটচ্যাটে কিছু একটা অনুভব করল। রাজকুমার ভালো করে দেখল, এটা বৃষ্টির জল না, বরং রক্ত পড়ছে। রক্ত দিয়ে স্নান করার পরে রাজকুমারের সম্বিত ফিরল। সে বুঝল যে কত বড় ভুল করে ফেলেছে। এসব কি হচ্ছে? আমাকে কেউ কিছু বোঝাও, এ আবার কিরকম মায়াজাল? রাজকুমারী, আমার প্রশ্নের উত্তর দাও। এই বৃষ্টি, এই আবহাওয়া, যেন মনে হচ্ছে এখানে আশেপাশে কোনো অশুভ শক্তি রয়েছে, যেই শক্তি চায় না আমাদের বিয়ে হোক। কিন্তু কে সে? এটা আবার আমার বাবানন্দ। আমাদের বিয়ে আটকানোর জন্য উনি হয়তো কোনো অশুভ শক্তির সাহায্য নিয়েছেন। এটা বলতে বলতেই রাজকুমার রক্ত দিয়ে পুরো স্নান করে গেছিল। ওর শরীর থেকে রক্তের ফোঁটা বয়ে পড়তে দেখে রাজকুমারী জ্ঞান হারিয়ে ফেলল আর কয়েক মুহূর্তের জন্য নিজের আসল রূপ ধারণ করল। রাজকুমারীর চেহারা ভীষণই ভয়ঙ্কর আর বিভৎস হয়ে উঠেছিল, কিন্তু তৎক্ষণাৎ সে তার আবার সুন্দর রূপ ধারণ করল। কিন্তু রাজকুমার এবার বুঝে গেছিল যে ওর সাথে কিছু একটা ভুল হচ্ছে। কে তুমি আর আমার সাথে বিয়ে করার উদ্দেশ্যটা কি তোমার? এটা জিজ্ঞেস করে রাজকুমার তার কোমরে থাকা তলোয়ারটা হাতে তুলে নিয়ে সেই ডাইনির গর্দানের উপরে রাখল। আপনি এসব কি বলছেন? আমি তো আপনার বিবাহিত স্ত্রী, আপনার বংশ আমি এগিয়ে নিয়ে যাব। আপনি এখন অবধি যা দেখেছেন সব ভুলে যান, আসুন আজকের রাতটা আমাদের জন্য খুব ভালো হবে। এটা বলে রাজকুমারী আস্তে আস্তে প্রেম নিবেদন করে রাজকুমারের দিকে এগিয়ে যেতে থাকলো। সাবধান, আমার দিকে যদি এক পাওয়ার বাড়াও, অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি। আমি এই মুহূর্তেই তলোয়ার দিয়ে তোমায় হত্যা করে এই সব কিছু বিনাশ করে দেব। এটা বলে রাজকুমার রাজকুমারীর মাথা ধর থেকে আলাদা করে দিল। যেই রাজকুমার রাজকুমারীর উপরে প্রহার করল, ওখানে উপস্থিত সমস্ত ভূত প্রেত রাজকুমারের শরীর খুবলে খেতে শুরু করল। হঠাৎ করে রাজকুমারের শরীর যেটা বিভাগ হয়ে গেছিল সেই দুটো ভাগ জুড়ে গেল। কেউ ওনাকে ক্ষতি করার চেষ্টা করবে না, উনি আমাদের বিশেষ অতিথি। এটা বলে রাজকুমারী রাজকুমারকে নিজের সাথে করে রাজমহলের ভিতরে নিয়ে চলে গেল। অন্যদিকে সুন্দরনগরে গুরুদেব রাজকুমারের উত্তরসূরি প্রাপ্তির জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন। রাজা ওনার কাছেই বসেছিলেন। তখনই যজ্ঞের আগুন হঠাৎ করে তীব্র হয়ে উঠল।
তারপর নিজের থেকেই নিভে গেল। এ তো ভীষণ বড় অমঙ্গল হয়ে গেল। আপনার জীবন সংকটে রয়েছে, রাজ্যের উপরে কোনো বড় সংকট নেমে আসতে চলেছে। আমার জীবন সংশয় রয়েছে? এসব কি বলছেনটা কি আপনি? প্রথমে আপনি আমার একমাত্র কন্যা সন্তানকে রাজ্য আর আমার উপরে সংকট নেমে আসছে বলে আমার থেকে দূরে করে দিয়েছেন, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আমি সন্তান লাভ করতে পারিনি। আমি আজও নিঃসন্তান। আপনি আজও আমাকে সেই একই গল্প বলছেন। এটা কোনো গল্প নয়, এটা সত্য। কিন্তু যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়, তাহলে যে সত্যটা আমি আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম সেই সত্যটা আপনার সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে। সত্য? কিসের সত্য? এখন না, মহারানীর সামনেই আমি সত্যটা বলবো। গুরুদেবের কথায় রাজা যোগ্য স্থানেই মহারানীকে ডেকে নিয়ে এলেন। আজ আমার অনেক বছরের তপস্যার উপরে মহারাজা আঙুল তুলেছেন। আপনি আপনার সন্তানের সত্যতা মহারাজকে বলুন। মহারানী, ওই সন্তান কার অংশ ছিল? গুরুদেবের কথা শুনে মহারানী মাথা নত করে নেয়। একজন মহিলা হয়ে আমি আপনার কষ্ট খুব ভালো করে বুঝতে পারছি। আপনার জন্য আমার খুব খারাপ লাগে। জানি না কোন ভুলের শাস্তি আমরা পাচ্ছি। হয়তো আমাদের কপালে সন্তানের সুখই নেই। আমি আজকেই মহারাজের সাথে কথা বলে ওনাকে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি করছি, যাতে রাজ পরিবারে একটা সন্তান আসে। এ কি বলছেন আপনি? নিজের জন্যই আপনি বিপদ ডেকে আনবেন? আর তো কোনো উপায়ও নেই। যদি এই বংশের সন্তান আপনার কোলেই আসে তাহলে কেমন হবে? তুমি তো আমার মনের কথা বলে দিয়েছো, কিন্তু এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আগামী অমাবস্যায় আপনি সবার থেকে লুকিয়ে আমার সাথে দেখা করবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে খুব শিগগিরই আপনার কোলে সন্তান আসবে। দাসীর কথা শুনে রানীর মনে আশার আলো ফুটে ওঠে। অমাবস্যার মধ্যরাত্রে রানী তার দামি গয়নাকাটি আর পোশাক পরিবর্তন করে এক দাসীর বেশ ধারণ করে নেয় আর দাসীর সাথে রাজমহলের বাইরে বেরিয়ে যায়। আমরা কোথায় যাচ্ছি? আমার উপর বিশ্বাস রাখুন, আমি এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাব সেখান থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরেনি। দুজনে নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তায় কাউকেই ওরা দেখতে পাচ্ছিল না। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠতে শুরু করলো ওরা। জঙ্গলি জন্তু জানোয়ারের কান্নার আওয়াজ যে কোনো মানুষের মনে ভয়ের সঞ্চার ঘটাতে পারে। আমাদের এখানে এইভাবে আসাটা উচিত হয়নি। যদি আমাদের কেউ এখানে দেখে নেয় তাহলে তো মহারাজ আমাকে শাস্তিও দিতে পারেন। যেই কারণে আপনি এইখানে এসেছেন সেইটা আপনি তো সহজে পাবেন না, আপনাকে একটু কষ্ট তো করতেই হবে। দাসীর কথা শুনে রানী ভয় পেয়ে পাহাড়ের উপরে একটা গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে ভয়ঙ্কর অন্ধকার ছিল। যেই ওরা দুজন ভেতরে ঢুকল, বাইরে থেকে শেয়ালদের কান্নার আওয়াজ বেড়ে যেতে শুরু করল। কয়েকটা বাঁদর উঠতে উঠতে ওদের মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল। দাসী দরজাতে থাকা একটা মশালে আগুন ধরালো। তারা দেখতে পেল সামনে একটা বড় মাকড়সা বসে আছে। মাকড়সাটার মুখ থেকে বেরিয়ে আসা লালার থেকে একটা বড় জাল তৈরি হয়ে গেছিল, যার মধ্যে অনেক ছোট বড় জন্তু জানোয়ারের সাথে মানুষের কঙ্কালও ঝুলছিল। যেটা দেখে মহারানীর ভিতর থেকে আর্তনাদ বেরিয়ে এল। ওনার চেঁচানোর আওয়াজ শুনে ওই মাকড়সাটা তার বড় বড় চোখ দিয়ে রানীর দিকে দেখতে থাকলো। তারপর জালের মধ্যে ধরা নিজের শিকারগুলোকে ছেড়ে রানীর দিকে এগিয়ে যেতে থাকলো। দাসী আর রানী দুজনেই ওকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে ওরা ভয় পেয়ে গেল আর গুহার বাইরের দরজার দিকে পালাতে থাকলো। মাকড়সাটা দ্রুত বেগে ওদের ধাওয়া করতে শুরু করল। সেই মুহূর্তে এক শয়তান ওখানে প্রকট হল। দাঁড়া, কেউ নিজের জায়গা থেকে সরবে না। শয়তানের ভারী গলার আওয়াজ শুনে দাসী আর রানী ওখানেই দাঁড়িয়ে পড়ল। ওই মাকড়সাটাও নিজের জালের মধ্যে ফিরে গেল। কারা তোমরা? এখানে কেন এসেছো? ইনি হলেন আমাদের মহারানী। সন্তানের ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছেন উনি। আমার সন্তানকে জন্ম দেবে, তুমি সন্তানের সুখ লাভ করবে, আর আমি আমার উদ্দেশ্য। নিজের সন্তান লাভের আশায় রানী কোনো কিছু না ভেবে শয়তানের কথায় রাজি হয়ে গেল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।